নমস্কার, প্রতিমার স্পাইসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আলু চপের রেসিপি, একদম দোকানের মতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। এইবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এইবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেসনে কোনো গুটলি না থাকে। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে বেসনে কোনো গুটলি না থাকে। এখানে 2 কাপ বেসনে 1.5 কাপ জল লেগেছে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এখানে নিয়েছি সেদ্ধ করা 5টা আলু। এইবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইবার আলু মশলা বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 টেবিল চামচ। এই ভাজা মশলাতে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমি এই মশলাটা আগে থেকে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু। আলু মশলাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আলু মশলাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আলু মশলা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন আলু মশলা ভাজা হয়ে গেছে। আমার আলু মশলা একদম রেডি। এইবার আলু মশলাকে ঠান্ডা হতে দিলাম। আলু মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল বানিয়ে নিয়েছি। এইভাবে প্রথমে গোল গোল করে রাখলে সমস্ত চপের সাইজ একরকম হবে। একটা প্লেটে অল্প একটু বেসন ছড়িয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে 2 হাতের মাঝখানে চাপ দিয়ে চপের আকার করে নিয়েছি, আর বেসন ছড়ানো প্লেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি বেসনের গোলার মধ্যে 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা ব্যাটারের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে চপটা ক্রিস্পি হবে। এইবার একটা চামচের সাহায্যে চপগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমার কাছে চামচ দিয়ে করতে একটু বেশি সহজ মনে হয়। তেল গরম হওয়ার পরে এইভাবে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই কড়াইয়ের মধ্যে আমি 3টে চপ দিয়েছি। নিচের 5টা রং ধরলে এইভাবে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন, চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। মোটামুটি এই চপগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চপগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর লাল রং হয়েছে, আর মুচমুচেও তৈরি হয়েছে। সমস্ত চপগুলো ভেজে নামার পরে আমি উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।